হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের পর্বে কোনো টিউটোরিয়াল না, আজকের পর্বটা হইতেছে যে ব্লেন্ডারের আমাদের যে অনলাইন কোর্স আছে সেটার দ্বিতীয় ব্যাচ ভর্তি সংক্রান্ত কিছু তথ্য শেয়ার করার চেষ্টা করব, আর অনলাইন কোর্স নিয়ে আমার কিছু চিন্তা ভাবনা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো যারা এই কোর্সটা করতে চাইতেছেন, হয়তো আমাকে মেসেজ দিয়েছেন অথবা অন্য কারো কাছ থেকে জানতে পারছেন, তো তারা কোর্সটা করার আগে অবশ্যই এই ভিডিও পুরোটা দেখবেন। কারণ আপনি কোর্সটা করেন অথবা না করেন, আপনি ব্লেন্ডার তো শিখবেন, অন্য কোথাও হলেও শিখবেন ইনশাআল্লাহ। তো ব্লেন্ডার শেখার ক্ষেত্রে আপনার সিদ্ধান্ত নেওয়ার জন্য আশা করি এই ভিডিওটা আপনার সাহায্য করবে, কিছুটা তথ্য হলো আপনি পাবেন। সো খুব বেশি ডিটেলসে আমি যাব না, তাও অনেকগুলো টপিক কভার করার চেষ্টা করব। প্রথমত এই কোর্সে কী কী শেখানো হবে সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করব। এরপর হচ্ছে এই কোর্সটা কেন আপনার করা উচিত হবে না, কোন কোন বিষয়গুলো কারণে আপনার হয়তো এই কোর্সটা না করাই উচিত হবে সেই বিষয়গুলো শেয়ার করার চেষ্টা করব। এছাড়াও কোর্সটা করতে গেলে কী কী করা লাগবে সেই বিষয়গুলো শেষের দিকে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো চলেন শুরু করি। আমি শর্টকাটে বলার চেষ্টা করার মানে চেষ্টা করতেছি যতটা সম্ভব। তো আমি ধরে নিলাম যে আপনি ব্লেন্ডার কী এই জিনিসটা জানেন, আর আপনি ব্লেন্ডার সম্পূর্ণভাবে শিখতে চাচ্ছেন, মানে ব্লেন্ডার শেখার ব্যাপারে আপনি ফুললি ডিটারমাইন্ড যে আপনি ব্লেন্ডার শিখবেনই। সো এরপর থেকে চলেন শুরু করি যে ব্লেন্ডার শিখবেনটা আসলে কীভাবে। তো শেখার ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি আছে, আমি এটারে দুইটা ভাগে ভাগ করছি। প্রথম পদ্ধতিটা হচ্ছে ফ্রি মেথড, যেখানে ব্লেন্ডার শেখার জন্য কোনো প্রকার টাকা পয়সা লাগবে না। এটা কীভাবে করা পসিবল, এটা হচ্ছে ধরেন ইউটিউবে অসংখ্য ভালো ভালো টিউটোরিয়াল আছে, আমরা কিন্তু মানে শুরুর দিকে সবাই ফ্রিতেই শেখার চেষ্টা করছি, আমি বিশেষ করে ফ্রিতেই শিখছি, আমি খুব মানে কমই পেইড কোর্স কিনছি, কিন্তু যেটাও কেনা হয়েছে ওইটা হয়তো বা দেখা হয়নি, যে ভাইয়েরা গিফট করছে হয়তো বা অনেকে গিফট করছে পেইড কোর্স, কিন্তু সম্পূর্ণটা দেখার হয় নাই, জাস্ট দেখছি যে আসলে বিষয়গুলো কেমন। যাই হোক, সো যেটা বলতেছিলাম যে ইউটিউব একটা ভালো রিসোর্স, আপনি এটা ফ্রি বইলা যে ফ্রিতে আসলে শেখা যায় না এটা কখনোই মাথায় নেবেন না। যেটা হয় যে আপনি টিউটোরিয়াল ফলো করতে গেলে ইউটিউবে হইতে পারে যে শুরুর দিকে কিছু কিছু বিষয় আপনার কাছে ক্লিয়ার হইতেছে না, বা কোথাও গিয়ে আপনি হয়তো বা আটকে গেছেন, সেই ক্ষেত্রে হয়তো বা আপনার কারো সাহায্য লাগতে পারে। তো সেই সাহায্যটা আপনি কীভাবে পেতে পারেন, আপনি বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে বা বিভিন্ন কমিউনিটি আছে সেখানে পোস্ট করতে পারেন, অথবা দেখা যাবে আপনি যে সমস্যাটায় পড়তেছেন ওই সমস্যা এর আগে অনেকে পড়ছে, আপনি যদি একটু কষ্ট করে গুগল করেন তাহলে আপনি বেশিরভাগ সমস্যার সমাধান ইনশাল্লাহ পাওয়া যাবেন। তো কষ্ট করে একটু গুগল করা ইউটিউব একটা ভালো পদ্ধতি ব্লেন্ডার শেখার জন্য। এরপরে আর আর্ট স্টেশনেও অনেক ফ্রি কোর্স আছে ব্লেন্ডারের, সো অনেকেই জানে না এই বিষয়টা, আমিও জানতাম না, বাট আর্ট স্টেশন যদিও একটা পোর্টফোলিওর ওয়েবসাইট বাট এখানেও থাকে। এছাড়াও উডেমিতে হইতেছে পেইড কোর্স বিক্রি হয়, কিন্তু ওইখানেও কিছু ব্লেন্ডারের ফ্রি কোর্স আছে, ভালো ভালো কোর্সই আছে, আপনি দেখতে পারেন শুরুর দিকে বিশেষ করে আপনারা সেগুলো প্র্যাকটিস করতে পারেন। এরপর হচ্ছে অনেক ওয়েব টিউটোরিয়াল আছে, হয়তো বা এই ওয়েব টিউটোরিয়ালগুলো একটু পুরনো হতে পারে, পুরনো ভার্সনের হতে পারে, বাট অনেক ওয়েব টিউটোরিয়াল আছে, অনেক ডকুমেন্টেশন আছে যেখানে দেখে আপনি ব্লেন্ডার শিখতে পারেন, ব্লেন্ডার রিলেটেড প্র্যাকটিস করতে পারেন। এছাড়াও কমিউনিটি, এটা একটা বিশাল এরিয়া শেখার ক্ষেত্রে, শেখার ক্ষেত্রে বিশেষ করে হেল্পের ক্ষেত্রে, যে আপনি হয়তো বা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পোস্ট করলে দেখবেন যে অনেকেই আপনাকে সাহায্য করার জন্য চেষ্টা করতেছে, কারণ তারাও তাদেরও এটা চর্চা হয় আপনারও শেখা হয়। সো কমিউনিটিটা বেস্ট স্ট্রং, আপনি সেগুলো ট্রাই করতে পারেন। তো এই পদ্ধতিতে শেখাটা একটু কষ্টকর হইলেও এটা টেকসই একটা জিনিস। কেন টেকসই, ধরেন আমি যদি আপনাকে একসাথে 10টা জেলার নাম বলি, আপনি ইনস্ট্যান্ট হয়তো বা আমার ওইটা রিপিট করে বলতে পারবেন না, কিন্তু ওই 10টা জেলা যদি আপনি নিজে ঘুরে আসেন ওই 10টা জেলার নাম কিন্তু আপনি আমার বলতে পারবেন, কারণ আপনি নিজে ওইটা দেখছেন। তো ফ্রি মেথডে শিখতে একটু কষ্ট হয়, সময়টা একটু বেশি লাগে, কিন্তু এটা অনেক ক্ষেত্রেই টেকসই হয়, কারণ আপনি একটা ছোট্ট বিষয় শিখতে অনেক বেশি সময় দিতে হয় আর অনেক বেশি কষ্ট করতে হয়, বিধায় ওইটা মাথার মধ্যে বেশি করে গাইতে থাকে। সো এটা মানে ফ্রি বইলা এটার কখনোই ছোটো করে দেখার কোনো ওয়ে নাই, এটা একটা ভালো পদ্ধতি। এরপর হচ্ছে পেইড মেথড, অনেকেই আছেন যে সবার পক্ষে সম্ভব হয় না যে ধৈর্য ধৈরা কোর্স দেখা মানে প্র্যাকটিস করে করা আটকে গিয়ে আবার নতুন করে শুরু করা, এইভাবে করার চেষ্টা করা অনেকের পক্ষে পসিবল হয় না, সবার আল্লাহ তাআলা একরকমভাবে বানান নাই। সো কোনোটাই খারাপ বলতেছি না, তো কারোর জন্য ফ্রিটা সুইটেবল, কারোর জন্য পেইডটা সুইটেবল। পেইডের ক্ষেত্রে এটা আমি দুই ভাগে ভাগ করতে পারি। প্রথমত পেইডের ক্ষেত্রে আপনি অফলাইন কোর্স কিনতে পারবেন। অফলাইন কোর্স বলতে উডেমি, স্কিল শেয়ার, লিন্ডা এগুলাতে অনেক ভালো ভালো কোর্স বিক্রি হয়, সেখানে আপনি হয়তো বা একটা গাড়ির উপর কোর্স দেখছেন, ওই কোর্স রিলেটেড হয়তো বা 40-50টা ভিডিও একদম বানানো আছে, আপনি সেটা কিনলেন।
তো সেই ক্ষেত্রে পেইড কোর্সের ক্ষেত্রে যে সুবিধাটা, আপনি একসাথে সবগুলো জিনিস এক জায়গায় পাওয়া যাবেন, ওইটা বেশ কোয়ালিটিফুল কন্টেন্ট, কারণ ওইটা ডেফিনেটলি খুব প্রফেশনাল যারা তারাই পেইড কোর্সগুলো সাধারণত বানায়। বাংলায় আই থিঙ্ক কিছু আছে, আপনি একটু খোঁজ করলে পাবেন। তো সেই কোর্সগুলো সবথেকে বড় সুবিধা ওইটা হচ্ছে প্রাইসটা তুলনামূলকভাবে কম হয়, মানে আপনি যদি কারো কাছে সরাসরি কোর্স করেন বা কোনো কোচিং সেন্টারে সরাসরি কোর্স করেন সেটা একটু বেশি কস্টলি হয়, অনেক টাকা যায়। আর যদি আপনি কোর্স কেনেন অনলাইনে, যেহেতু একটা কোর্সই তারা হাজার হাজার মানুষের কাছে বিক্রি করে, সেহেতু কম্পারেটিভলি কম প্রাইসে পাওয়া যায়। আপনি 1,000-1,500 টাকায় বেশ ভালো ভালো কোর্স কিনতে পারবেন। যেমন উডিমিতে নর্মালি একটা কোর্সের প্রাইস অনেক বেশি থাকে, কিন্তু ওরা দেখা যায় মাঝে মাঝে 95% ডিসকাউন্ট দেয় বা 97%, 8% পর্যন্ত ডিসকাউন্ট দেয়। তখন আপনি মাত্র দেখা যায় 900-1,000-1,500 টাকা খরচ করে খুব পেইড ভালো কোর্স আপনি কিনে ফেলতে পারেন, যেটা আপনার কষ্ট করে নিজে একটু প্র্যাকটিস করতে হবে, নিজে নিজের প্রেশার দিতে হবে। এইভাবে করে প্র্যাকটিস করে আপনি এক জায়গায় তথ্যগুলো পায় আপনি ব্লেন্ডার শিখতে পারেন। এরপর হচ্ছে অনলাইন কোর্স। এই অনলাইন কোর্সটা কাদের জন্য? অনলাইন কোর্সটা হচ্ছে মূলত তাদের জন্য যারা নিজেরে নিজেরে প্রেশারাইজ করতে পারেন না, মানে ফর এক্সাম্পল নিজে যে না ভাই একা একা আসলে হয় না, আগ্রহ হারায় ফেলেন, মানে মাথার মধ্যে খুব একটা প্রেশার নিজেরে দিতে পারতেছেন না, তাদের জন্য বলা যায় অনলাইন কোর্স। অনলাইন কোর্সের অসুবিধাটা হচ্ছে এটা একটু কস্টলি হয়ে যায়, আর আপনি এইখানে অল্প তথ্য পাইতে বেশি সময় লাগে। যেমন আমি একটা টিউটোরিয়াল বানাইলে হয়তো বা আমার 10 মিনিট সময় লাগতেছে, কিন্তু ওই 10 মিনিটের টিউটোরিয়াল শেখাইতে গেলে, মানে যে তথ্যটা আমি 10 মিনিটে দিতে পারতাম মানে ভিডিও কাইটা কইটা, ওইটা শেখাইতে যায় আমার হয়তো বা 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা পর্যন্ত লাগে বা আরও বেশি সময় লাগে। তো অনলাইন কোর্সের ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে আপনি হাতে কলমে সব কিছু শিখতে পারতেছেন, না শেখা পর্যন্ত আপনি আপনার ইনস্ট্রাক্টরে কোশ্চেন করতে পারতেছেন। আর অসুবিধাটা হলো এখানে সময়টা একটু বেশি লাগে, মানে অনেক বেশি সময়, অল্প তথ্য পাওয়া যায়, আর কোর্স ফিটা একটু সাধারণত বেশি হয়। সো এখন কোন জিনিসটা বেস্ট, আপনি এই মেথডগুলো দেখবেন, একটু অ্যানালাইসিস করবেন, একটু ঘাটাঘাটি করবেন, এরপর আপনি নির্ধারণ করবেন আপনার জন্য কোনটা বেস্ট হয়। তো আপনার জন্য যেটা বেস্ট হবে সেইটা আপনি ফলো করবেন ডেফিনেটলি। আর যদি অনলাইন কোর্সটাই আপনি আপনার জন্য সুইটেবল মনে করেন, তাহলে এই ভিডিওর পরের অংশগুলো আপনার জন্য আর কি। তো প্রথমত আসি আমাদের যে অনলাইন কোর্স, এই অনলাইন কোর্সে আসলে কী কী শেখানো হবে। এখানে ব্লেন্ডারের একেবারেই বেসিক জিনিসগুলো শেখানো হয়। আমি যদি ব্লেন্ডারে একটা মানে স্কুল কলেজের সাথে তুলনা করি, তাহলে আপনি একটা স্কুলে ভর্তি হতে চাইতেছেন কাইন্ড অফ নার্সারিতে, যেখানে আপনার ক খ লেখানো শেখানো হবে। তো এটা দিয়ে আপনি জব করে ফেলবেন বা এটা মানে নার্সারি পাশ করার পর আপনি মানে ক্যাডার হয়ে যাবেন, বিসিএস ক্যাডার, এরকম হবে না। কারণ এটা বেসিক কোর্স, বেসিক কোর্সের পর আপনাকে ইন্টারমিডিয়েট লেভেলে অনেক কোর্স করতে হবে বা পোর্টফোলিও সাজাইতে হবে, তারপর আপনাকে অ্যাডভান্স কোর্স করতে হবে, মানে কোর্স করেন বা নিজে নিজে প্র্যাকটিস করেন, অ্যাডভান্স স্কিল অর্জন করতে হবে, এটা হচ্ছে মূল কথা, সেটা আপনি যেভাবেই করেন। তো তারপরে গিয়ে আপনি হয়তো বা মানে 3D দিয়ে কিছু একটা করতে পারবেন, যেটা আপনার স্বপ্ন, সেটা যেটা আপনি করতে চান। তো আমাদের যে কোর্সটা এটা একেবারেই বেসিকের উপর। এখানে আপনি ব্লেন্ডারের ইন্টারফেস সম্পর্কে জানবেন, নেভিগেশন, কিছু বেসিক মডেলিং জানবেন, টেক্সচারিং, ম্যাটেরিয়াল, লাইটিং, রেন্ডারিং, এই বিষয়গুলো সম্পর্কে জানবেন। আর যদি সময় পাই শেষের দিকে বেসিক অ্যানিমেশন নিয়ে কিছু একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এই বিষয়গুলো আপনার কাছে একটু জটিল লাগতে পারে যে আসলে ভাই নাম তো বলতেছেন, এগুলো তো আসলে বুঝতেছি না। তো এগুলোটার একটা রেজাল্ট আমি আপনাদের দেখানোর চেষ্টা করি যে কোর্স করে অ্যাকচুয়ালি আপনি কী করতে পারেন। এখানে যে ইটা দেখতেছেন, রুমটা দেখতেছেন, এটা বলতে পারি একটা লো পলি রুম বলতে পারি। তো এই কোর্স করে আপনি এরকম একটা রুম বানাতে পারবেন, অথবা যদি বলি এরকম একটা গাড়ি বানাইতে পারবেন, এগুলো রং দিতে পারবেন, এগুলোর উপরে টেক্সচার বসাতে পারবেন, মোটামুটি এরকম একটা ক্লাসরুম বানাইতে পারবেন, এই জাতীয় যেসব বেসিক মডেলগুলো আছে এই জাতীয় মডেলগুলো আপনি করতে পারবেন এই কোর্সটা করার পরে। আর অ্যাডভান্স বা ইন্টারমিডিয়েট লেভেলের কাজ করতে আপনার আরও অনেক শিখতে হবে এই কোর্স করার পরেও। সো সেক্ষেত্রে আমি আপনাদের হয়তো ইনিশিয়াল কিছু ডিরেকশন দিয়ে দিব, বাট ইউ হ্যাভ টু রান ইয়োর ওন ওয়ে। মানে আমাদের এক স্যার বলতেন যে টিচাররা সাধারণত রাস্তা দেখায় দেয়, বাট যাইতে হয় যারা শিখতে চায় তাদের নিজের দিয়ে। তো আমরা যেটা করতে পারি, আমরা আপনাকে পরবর্তী ডিরেকশন এবং গাইডলাইন দিয়ে দিব, যেটা আপনাকে প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণ। আচ্ছা, এরপরে হচ্ছে প্র্যাকটিস প্রজেক্ট। প্র্যাকটিস প্রজেক্ট বলতে হচ্ছে যে আমরা কোর্সটা যদিও 3 মাসের, কিন্তু আমরা দেখা যায় ক্লাস শেষ করে ফেলার চেষ্টা করব মোটামুটি 2.5 মাসের মধ্যে, 20টার মতো হয়তো বা ক্লাস। তো ক্লাস শেষ করার পরের যে সময়টা থাকবে, লাস্টের দিকে যে 15 দিন হয়তো বা থাকবে, সেই সময়টা আমি অ্যাভেলেবেল থাকবো। এখানে অফিসিয়ালি কোনো ক্লাস হবে না, তখন আপনারা কোনো একটা প্রজেক্ট নিজেরা নিজেরা বানাবেন, যেখানে আমি আপনাদেরকে অ্যাসিস্ট করব, যে ওইখানে আপনি যেই সমস্যায় পড়তেছেন সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সো
লাস্ট সময়টা হচ্ছে প্র্যাকটিসের, নিজে নিজের, যে আমি জানো একটা এতটুকু আমি নিশ্চিত হইতে পারি যে যে বিষয়গুলো আপনি শিখছেন সেই বিষয়গুলো আপনি নিজে নিজে করতে পারতেছেন, সেটার জন্য শেষ সময়টাতে কিছু প্র্যাকটিস করানোর চেষ্টা করা হয় আর কি। এরপর হচ্ছে এটা খুবই মাথায় মানে নিয়ে নেন যে এটা একটা বেসিক কোর্স, এটা আমি একদম লিখে দিছি যে এটা করেই যে আপনি টাকা পয়সা উপার্জন করা শুরু করবেন, যেটা সাধারণত অন্যান্য কোর্সের ক্ষেত্রে বলা হয় যে মানে আপনি কোর্স করে টাকা পয়সা উপার্জন করে কোর্স পরিশোধ করুন, তো এরকম কিছুই কিন্তু না, এটা একটা বেসিক কোর্স, আপনাকে এটা মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে কী কী কারণে আপনার কোর্সটা করা উচিত হবে না, ওকে কী কী কারণে উচিত হবে সেটা আপনি আমাকে বলবেন, যে আপনি কেন কোর্সটা করতে চান, কী কী কারণে কোর্সটা করা উচিত হবে না সেটা আমি আপনাকে বলতেছি। প্রথমত, আমি সরাসরি কোনো মার্কেট প্লেসের সাথে যুক্ত না, অর্থাৎ আমি মার্কেট প্লেস বলতে যেখানে ধরেন 3D মডেল বিক্রি হয় অথবা ফাইবার থেকে হয়তো বা 3D আর্টিস্টরা অর্ডার নেয় ক্লায়েন্টের কাছ থেকে, তো আমি সরাসরি নিজে মার্কেট প্লেসের সাথে যুক্ত না। আমি যেভাবে কাজ করি সেটা হইতেছে যে আমি মূলত ইউনিটি ডেভেলপার মানে প্রোগ্রামার বলতে পারেন, এর সাথে 3D আর্টিস্ট বলবো না, 3D সফটওয়্যার নিয়ে টুকটাক শেখার চেষ্টা করি। তো আমি এক ভাইয়ের সাথে কাজ করি, উনি মূলত এই অর্ডার সংগ্রহ করার সমস্ত বিষয়গুলো দেখে, অর্ডারটা আই না আমার, আমাকে জাস্ট হ্যান্ড ওভার করে এরপর আমি বানিয়ে দিই। এই জন্য আমি নিজে সরাসরি মার্কেট প্লেসের সাথে কাজ করি না বা ক্লায়েন্টের সাথে কাজ করি না। এই জন্যে কীভাবে অর্ডার নিতে হয়, কীভাবে ওই সব অ্যাকাউন্ট খোলা মেনটেন করা, সেই বিষয়গুলো আমার জানা নাই। সো অনেকেই আছেন মানে যারা ব্লেন্ডার কোর্স করাচ্ছেন বা করাবেন, তারা দেখা যায় ব্যক্তিগতভাবে তারা মার্কেট প্লেসেও কাজ করে, তো আপনি যদি তাদের কাছ থেকে কোর্সটা করেন, আপনি কোর্স করার পাশাপাশি আপনি ধরেন একটা মডেল বানানো শিখলেন, সেই একটা গাড়ি বানালেন, এই গাড়িটা কীভাবে বিক্রি করবেন সেটাও সে আপনাকে শিখিয়ে দিতে পারবে, কিন্তু আপনি আমার কাছ থেকে শুধু বানানোটা শিখতে পারবেন, বিক্রি করতে হবে কীভাবে সেটা আসলে আমার সরাসরি জানা নাই, তো সেই বিষয়ে আপনি আমার কাছ থেকে খুব একটা তথ্য পাবেন না। আচ্ছা, কারণ এটা আসলে আমি আপনাকে তথ্য দিতে চাই না এরকম না, এটা হচ্ছে আমার অযোগ্যতা বলতে পারেন বা অপারগতা বলতে পারেন। এরপর হচ্ছে আমার কাছ থেকে আপনি ক্যারেক্টার রিলেটেড কোনো রকম সাজেশন পাবেন না, ক্যারেক্টার বলতে প্রাণী রিলেটেড কোনো মডেল বানানো বা সেটারে অ্যানিমেশন করানো এই জাতীয় কোনো প্রকার সাপোর্ট আপনি আমার কাছ থেকে পাবেন না ইনশাল্লাহ। আর এটা নিয়ে আমি একটু কনফিউজড, বাট আপাতত আমি সেফ পজিশনে থাকার চেষ্টা করতেছি। এরপর হচ্ছে মিউজিক রিলেটেড কোনো সাহায্য আপনি আমার কাছ থেকে পাবেন না। এরপর হচ্ছে হারাম কোনো কন্টেন্টের ব্যাপারে, মানে ধরেন ব্লেন্ডার এমন কিছু যেটা দুনিয়া দৃষ্টিতে জায়েজ, মানে মানুষ এটাকে ঠিক মনে করতেছে, সবাই ঠিক মনে করতেছে, কেউ কোনো সমস্যা মনে করতেছে না, কিন্তু আলেমরা হয়তো এটার ব্যাপারে আপত্তি করতেছেন বা ইসলামী দৃষ্টিকোণ থেকে জিনিসটা ঠিক না, এরকম কোনো সন্দেহপূর্ণ বিষয়ে আপনি আমার কাছ থেকে কোনো রকম সাহায্য পাবেন না ইনশাআল্লাহ। সো আমি বলতেছি না যে যারা শিখতে চাচ্ছেন সবাই হারাম কাজ করতে চাবেন, বিষয়টা এমন না, হয়তো বা আমরা অনেক সময় না বুঝেও অনেক কিছু করে ফেলি, তো সেই সব ক্ষেত্রে আমাকে অবশ্যই আপনার সরি বলতে হবে আমাকে। সো মানে যে আপনি যদি আমাকে বলেন যে ভাই এই বিষয়টা আসলে কীভাবে বানাবো, যে এটা কেমনে বানানো যায়, আমি বলতে হবে যে ভাই আমি আসলে দুঃখিত, আমি এই বিষয়ে আপনাকে সাহায্য করতে পারতেছি না। এরপর হচ্ছে আমি কন্টেন্ট বানানোর জন্য খুব একটা প্রেশারাইজ করি না। আমি সাধারণত যেটা মনে করি, 3D আর্টিস্ট তো ভাই এখানে আপনাকে বুঝতে হবে এটা কোনো 2D সফটওয়্যার না, 2D সফটওয়্যার আমি ছোটো করতেছি না, মানে 3D আর্টিস্ট যদি আপনি হইতে চান আপনাকে নিজস্ব একটা আগ্রহ, প্রচণ্ড পরিমাণ অধ্যবস এবং ধৈর্যের প্রয়োজন হবে, অন্য কেউ প্রেশার দিয়ে আপনাকে 3D আর্টিস্ট বানাতে পারবে না, কোনো দিনই সম্ভব না। এই জন্য আমি একটা ফ্রিডম দিই, আপনি যতটুকু দৌড়াবেন আমি আপনার সাথে দৌড়াবো, কিন্তু আপনি যদি না দৌড়ান আমি আপনাকে তাড়ায় নিয়ে যাব, এটা খুব বেশি দূর সম্ভব না। বেসিক কোর্সটা হয়তো আমি করা দিতে পারবো, কিন্তু আপনি যে নিজস্ব পোর্টফোলিও বানাবেন সেটা যদি আপনি নিজের আগ্রহে বানাতে না চান, সেক্ষেত্রে খুব বেশি প্রেশারাইজ করে আসলে লাভ হয় না, এটা আমি আগের অভিজ্ঞতা থেকে বলতেছি। সো আমি আপনার সাথে দৌড়াবো যদি আপনিও দৌড়াতে চান তাহলে। আচ্ছা, এরপর হচ্ছে আপনার কাছে হয়তো এর থেকে আরও বেটার অপশন থাকতে পারে, যেটা আমি বললাম যে ব্লেন্ডার শেখার অনেক পদ্ধতি আছে, ফ্রি পদ্ধতি আছে, আপনি টাকা পয়সা খরচ করেও শিখতে পারেন, না করেও শিখতে পারেন, যদি খরচ করেন অল্প খরচ করেও শিখতে পারেন, বেশি খরচ করেও শিখতে পারেন, তা আপনি অন্য অপশনগুলো দেখবেন, আপনার কাছে যেই যে অল্টারনেটিভগুলো আছে সেগুলো দেখে শুনে বুঝে আপনি সিদ্ধান্তটা নেবেন যে আসলে আপনি কোথা থেকে শিখতে চাচ্ছেন আর কীভাবে শিখতে চাচ্ছেন। এরপর হচ্ছে প্রথম ব্যাচের ক্ষেত্রে আমার যে ব্যর্থতাটা, প্রথম ব্যাচ বলতে এর আগের যেই ব্যাচটা ছিল, তো তাদের আমরা অনেককে নিয়ে শুরু করছিলাম, অনেকে তখন ছিল, শুরু করার আগে আরও বেশি রেসপন্স ছিল, হয়তো বা 10-12-13 জনের মতো আরও বেশি, আই এম নট শিওর অ্যাকচুয়ালি আমার নাম্বারটা মনে নেই, কিন্তু দেখা যায় শেষের দিকে যখন শুরু করলাম নাম্বারটা কমে আসলো, আর যখন আমরা কোর্সটা শেষ করলাম তখন 10 জনের জায়গায় মাত্র 3 জন শিক্ষার্থী ছিল আলহামদুলিল্লাহ। তো
এক্ষেত্রে আমি মানে রাগ বা অভিমান থেকে বলতেছি না, আমি এটা বলতেছি যে যারা ধরেন শেষ করে নাই, হতে পারে যে তারা আমার কাছ থেকে জিনিসটা শিখতে পারতেছিল না, তারা তো শেখার জন্যই আসছিল ডেফিনেটলি, কিন্তু আমি তাদেরকে সেভাবে শেখাইতে পারি নাই। সো এটা হচ্ছে আমার একটা ব্যর্থতা, আর এটা মাথায় রেখে যদি আপনি আসেন ভাই আসেন, কিন্তু আমি এই জিনিসটা মোটামুটি ক্লিয়ার করতে চাই। আচ্ছা, সো এই ব্যাচে যারা আসতে চাবেন বা কোর্স করতে চাবেন, আমি অবশ্যই রিকোয়েস্ট করব যে আপনারা যদি কোর্সটা পুরোটা করতে চান তাহলে আর কি আসেন, এই বিষয়ে আমি ইনশাল্লাহ সামনে বলবো। ওকে, এরপর হচ্ছে আসেন মানে কোর্সের ব্যাপারে আপনাদেরকে কিছু তথ্য দিই। প্রথমত বললাম যে কোর্সটা আসলে কী কী শিখবেন, এরপর হচ্ছে কেন করা উচিত হবে না, এরপর যদি আপনি করতে চান তাহলে আপনার জন্য কিছু তথ্য আর কি আমি দিয়ে রাখি। প্রথমত আমাদের আসন সংখ্যা হচ্ছে 5 জন। 5 জন বলতে, এর আগে আমি অনেকে নিয়ে শুরু করছিলাম, কারণ ধরেন 10 জন নিয়ে যদি আমরা ক্লাস করি সেক্ষেত্রে হয় কি, যখন আমি সবাই ইন্ডিভিজুয়ালি মানে বলতে বলি বা যাচাই করতে দেই বা ইন্ডিভিজুয়াল প্রবলেম সলভ করি, তখন অনেক বেশি সময় লেগে যায়। ধরেন একটা টপিক শেখালাম, এরপর তো আমি 10 জনকে জিজ্ঞাসা করব, তো জিজ্ঞাসা করার সময় হয় কি যে অন্যদের বসে থাকতে হয়, তো তখন জিনিসটা অনেকের কারণে অনেকের কাছে মনোটোনাস হয়ে যায়, মানে অনেক লেন্দি হয়ে যায়, 10 জন ইটস টেক হিউজ টাইম। তো এই জন্যে আমি চিন্তা করছি আসলে 10 জনের সম্ভব হয় না, এই জন্য 5 জন হলে মোটামুটি আমি এবার একটা টেস্ট করে দেখি যে 5 জনে মোটামুটি ফ্রুটফুলি শেষ করা যায় কি না, এই জন্য আমি আসন সংখ্যাটা একটু কষ্ট মানে কমায় আনছি। যদি 5 জন হয় তো আমি ব্যাচ করতে পারবো, তবে 5 জনের বেশি নিতে চাচ্ছি না। সর্বোচ্চ আগের ব্যাচ থেকে যদি আসতে চায় হয়তো বা 6 জন হইতে পারে, ম্যাক্সিমাম 6 বা 7, এর বেশি না। এরপর হচ্ছে কোর্সের মেয়াদ হচ্ছে 3 মাস, আপাতত 20টা ক্লাস। 20টা ক্লাস করতে যদিও 3 মাস সময় লাগে না, বাকি যে সময়টা থাকবে ওইটা হচ্ছে আপনাদের প্র্যাকটিস সময় থাকবে, আপনারা নিজেরা নিজেরা কোর্স করবেন, পোর্টফোলিও সাজাবেন, আমি সেক্ষেত্রে আপনাদেরকে মানে সর্বাত্মক সাহায্য করার চেষ্টা করবো ইনশাল্লাহ, যতটুকু আমার যোগ্যতা আছে, আল্লাহ তালা যেই যতটুকু যোগ্যতা আমাকে দিয়েছেন। এরপর হচ্ছে ক্লাসের সময়সীমা, আমাদের ক্লাসগুলো সাধারণত 2-3 ঘন্টা হয়, কোনো কোনো দিন 1-1.5 ঘন্টাও হইতে পারে। এটা হয় কি যে কন্টেন্ট মানে এর উপর ডিপেন্ড করে, কোনো কোনো দিন যদি সবার এনার্জি ভালো থাকে আমি কোর্স মানে ক্লাস টাইমটা বাড়ানোর চেষ্টা করি, যতটুকু শেখানো যায় আর কি, যতটা লেন্দি করা যায় এটা হচ্ছে আমার জায়গায় চেষ্টা থাকে। সো অনেক সময় যদি দেখি যে না সবাই একটু বিরক্ত হয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে আমি একটু আগে শেষ করে ফেলার চেষ্টা করি, আর যদি মোটামুটি সবার ধৈর্য থাকে আর অনেক সময় টপিক বেশি থাকে কাভার করতে হয় কিছু কিছু ক্লাসে, তখন একটু বেশি হয়। সো এটা স্পেসিফিক বলা যায় না, বাট আপনি 3 ঘন্টার মেন্টাল প্রিপারেশন নিয়ে আসেন যে অ্যাটলিস্ট 3 ঘন্টা আপনি বসে থাকবেন আমার সাথে, হয় ক্লাস করলেন বা গল্প করলেন যাই করলেন, 3 ঘন্টা একটা মানসিক প্রস্তুতি রাখবেন। ক্লাস 2 ঘন্টা হতে পারে, 2.5 ঘন্টা হতে পারে, 1.5 ঘন্টা হতে পারে, এক্স্যাক্ট না। তো আমরা ক্লাসের একটা ভিডিও রাখার চেষ্টা করি, অনেক সময় এরকম হয় যদি আপনি ধরেন 1 ঘন্টা ক্লাস করে ভাই আর পারতেছেন এবার যাই, সেক্ষেত্রে হয়তো পরবর্তীতে আপনি ওই ভিডিও দেখে নিতে হয়, এরকম চেষ্টা করি আর কি ভিডিও রাখার যদি ভুল না হয়। এরপর হচ্ছে ক্লাসের সময়সূচি, আপাতত আগের ব্যাচে যেটা ছিল আমরা রবিবার আর বুধবার প্রত্যেক সপ্তাহে ক্লাস রবিবার আর বুধবার রাত 9:30টার দিকে আমরা শুরু করতাম, তো অনেক সময় ক্লাসের টাইম পরিবর্তন করা হয় মানে না পারতে করা হয় আর কি, অনেক সময় আমি ব্যস্ত হয়ে পড়ি তখন দেখা যায় যে ভাই বুধবার ক্লাস, তো বুধবার ক্লাসটা আসেন আমরা মঙ্গলবার করি, বা অনেক সময় এই সপ্তাহে যদি আমার কোনো ক্লাস মিস হয়ে যায় আমি সেটা পরের সপ্তাহে 3টা ক্লাস নিয়ে কভার করার চেষ্টা করি, বা ইনকেস যদি অনেকজনের একসাথে সমস্যা হয় সেই ক্ষেত্রে আমরা ক্লাসের সময়সূচি পরিবর্তন করার চেষ্টা করি। তো এটা হয় সেটা সবার সাথে আলোচনা করেই করা হয়, বাট আপাতত আমরা যেটা মাথায় রাখতে পারি সেটা হচ্ছে রবিবার বুধবার, টাইমের ক্ষেত্রেও সেম, টাইমটা অনেক সময় আগে পরে হইতে পারে সবার সাথে আলোচনা করে, আপাতত এটা হচ্ছে 9:30 থেকে শুরু, এরপর আল্লাহ যেই কতক্ষণ লাগে আর কি। এরপর হচ্ছে ক্লাসের মাধ্যম, এটা অনলাইন ক্লাস হবে, আমরা গুগল মিট ব্যবহার করি, আর যদি আমি ডিসকর্ডটা আরও ভালোভাবে বুঝতে পারি তখন ডিসকর্ডে হয়তো বা যাওয়া যাবে, আপাতত আমরা গুগল মিটেই আসি। এরপর হচ্ছে কোর্স ফি কত হতে পারে, কোর্স ফি আগের ব্যাচের জন্য 5,000 টাকা ছিল, এই ব্যাচে আমি যেহেতু আমি ব্যাচের আসন সংখ্যা কমে আনছি এই জন্য কোর্সে 6,500 টাকা নির্ধারণ করছি। এটা আসলে বেশি হয়ে যায় নাকি কম হয়ে যায় আমার এক্স্যাক্টলি জানা নেই কত হওয়া উচিত, সো এটা আপাতত আমি রাখছি। আর 500 টাকা রেজিস্ট্রেশন, এটা করছি এই কারণে কারণ আপনি যেন ফেক রেজিস্ট্রেশনের না করেন, আপনি যদি কনফার্ম হন যে আপনি কোর্সটা করবেন সেক্ষেত্রে যেন আপনি মানে নিশ্চিত হওয়ার পর অ্যাটলিস্ট 500 টাকা রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করবেন, যেটা মোটামুটি আমি এনশিওর হতে পারবো যে আপনি আপনার অ্যাপ্লিকেশন যেটা সেটা মোটামুটি ভ্যালিড একটা অ্যাপ্লিকেশন। এরপর যে ফিটা থাকবে ওইটা হচ্ছে প্রত্যেক মাসের শেষে, যেহেতু 3 মাস, প্রত্যেক মাসের শেষে বেতন সিস্টেমে বা ইনস্টলমেন্ট পদ্ধতিতে 2,000 টাকা করে
পরিশোধ করতে হবে। এক্ষেত্রে আমি খুব একটা ওয়ার্নিং দিব না, কারণ এই বিষয়ে আমি আসলে বলতে খুবই অস্বস্তি বোধ করি, বিশেষ করে কোর্স ফির ব্যাপারে, বাট বলতে হচ্ছে নিরুপায় হয়ে। তো সেই ক্ষেত্রে হয়তো মানে ইনশাল্লাহ বিশ দিন আল্লাহ তালে ভালো জানে কি হবে। সো এটা আপনার নিজের দায়িত্বে, মানে প্রত্যেকে এটা নিজের দায়িত্বে পরিশোধ করবেন। বাট আর আরেকটা বিষয় হচ্ছে, কে কোর্স ফি পরিশোধ কখন করলেন এটা অন্য কাউকে জানানোর প্রয়োজন নেই। কে কখন দিলেন সেটা শুধুমাত্র আমি জানবো, এবং আমি এই তথ্যটা যতটুকু সম্ভব গোপন রাখার চেষ্টা করব। আর একটা বিষয় হচ্ছে, আমি এক্ষেত্রে একটা একটা পয়েন্ট, সেটা হচ্ছে আগের ব্যাচ যারা করছেন তাদের কাউকে আমি আমাদের যে অনলাইন ভিডিওগুলো হয় ক্লাসের রেকর্ড সেটা দিয়ে দেওয়ার এখতিয়ারটা রাখবো ইনশাল্লাহ। বা হচ্ছে কাউকে যদি আমি এই কোর্সের ভিডিও বা লিঙ্ক দিতে চাই সে এখতিয়ারটা আমার থাকবে, এটা আপনারা মাথায় রাখবেন যে এরকম আল্লাহ মাফ করুক আমি এটা জানিয়ে দিচ্ছি এই কারণে, কারণ আপনি কষ্ট করে টাকা দিয়ে শিখতেছেন। আমি যদি কাউকে উপযুক্ত মনে করি তাদেরকে হয়তো বা আমি সেই ভিডিওর লিঙ্ক দিতে পারি, সেটা এই কোর্সের বাইরে আলাদাভাবে। ওকে, এরপর হচ্ছে কোর্স করার জন্য কী কী লাগবে। কোর্স করার জন্য প্রথমত আপনার একটা সচল কম্পিউটার লাগবে, যেটাতে ব্লেন্ডার মোটামুটি ভালোভাবে ব্যবহার করা যায়, কারণ পিসিতে যদি মানে খুব বেশি ল্যাগ হয় এরকম স্ট্রাগল করে শিখতে গেলে একটু কষ্ট হয়ে যায় শেখাটা, সেক্ষেত্রে মানে ধৈর্যটাও অতটা থাকে না সবার। আর এই জন্য সচল একটা কম্পিউটার অবশ্যই লাগবে। এরপর হচ্ছে ইন্টারনেট সংযোগ অবশ্যই লাগবে, যেহেতু ক্লাসটা হবে অনলাইনে, আর মাইক্রোফোন সহ। আপনি মাইক্রোফোন না থাকলে তো আমার সাথে কথা বলতে পারবেন না, এই জন্য আপনার মাইক্রোফোন সহ ইন্টারনেট কানেকশন লাগবে যেন আপনি ক্লাসটাতে অ্যাটেন্ড করতে পারেন। এরপর হচ্ছে বেসিক কম্পিউটার স্কিল। বেসিক কম্পিউটার স্কিল অর্থাৎ আপনি অ্যাটলিস্ট কম্পিউটার মোটামুটি অপারেট করতে পারেন, আপনি ব্রাউজ করতে পারেন, আপনি একটা ফাইল সেভ করতে পারেন, ওপেন করতে পারেন, মোটামুটি একটা নলেজ আছে, টাইপ করতে পারেন, কিবোর্ড মাউসের বাটনগুলো সম্পর্কে আপনি জানেন। সো এইরকম মোটামুটি একটা বেসিক স্কিল থাকলে আপনি কোর্সটা করতে পারবেন আশা করি। এরপর হচ্ছে যেটা লাগবে সেটা হচ্ছে ধৈর্য এবং অধ্যবসায়। থ্রি ডি আর্টিস্ট হইতে গেলে আসলে এটার কোনো বিকল্প নেই, কারণ আপনার ইটস আ লং ওয়ে। আমি এরপর এটা নিয়ে আরও একবার কথা বলবো ইনশাল্লাহ, এরপর আসেন আপনার সামনে যাই। এরপর হচ্ছে আমার কিছু কথা বলতে, যে প্রথমত একটা অনুরোধ থাকবে যে শুধুমাত্র তারাই কোর্সটাতে অংশগ্রহণ করবেন যারা কোর্সটা সম্পূর্ণ কমপ্লিট করবেন। কারণ হয় কি যে ধরেন আমি পাঁচজনকে নিয়েই শুরু করব, খুব বেশি জনকে দিয়ে আমি শুরু করতেছি না, তো যদি পাঁচজন পাই আর কি তাহলে শুরু করতে পারবো। তো এখন এদের মধ্যে ধরেন যদি একজন বা দুজন চলে যায় কোর্সটা কমপ্লিট না করে, সেক্ষেত্রে হয় কি অন্যদেরও আগ্রহ হারায় ফেলে অন্যরা কোর্সটা করার ব্যাপারে, আর আমি যে শেখাই আমিও আগ্রহ হারায় ফেলি ক্লাস করানোর ব্যাপারে, তখন আর নতুন কিছু মানে রিসার্চ করার ইচ্ছা মানে ওইভাবে করে না। তো দেখা যায়, এই জন্য আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা মেন্টালি যারা যে সম্পূর্ণ কোর্সটা করার জন্য মেন্টালি প্রিপেয়ার তারাই শুধুমাত্র এই কোর্সটাতে অংশগ্রহণ করবেন বা অ্যাপ্লাই করবেন। এটা অন্তত পক্ষে যে শুধুমাত্র একটা কারণে আপনি কোর্স ছেড়ে যেতে পারেন, সেটা হচ্ছে ধরেন যে আপনি হয়তো বা মাসখানেক ক্লাস করলেন, করে দেখলেন যে আসলে আপনি কিছুই শিখতে পারতেছেন না, বা মানে হচ্ছে না আসলে কোনো কিছুই, বা আমি ঠিকমতো শেখাতে পারতেছি না, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই স্কিপ করতে পারেন, কারণ এটা আপনার স্বাধীনতা আছে। আর কারণ আপনি আপনার জায়গায় চিন্তা করবেন, আমি তো আপনাকে ধরে রাখার চেষ্টা করবই, আপনি আপনার জায়গায় চেষ্টা মানে চিন্তা করবেন যে আপনার শেখাটা বেশি গুরুত্বপূর্ণ। সো আপনি যেখান থেকে ভালো শিখতে পারেন, যেখান থেকে ভালোভাবে জিনিসটা বুঝতে পারেন, আপনি ডেফিনেটলি সেইখানে যাবেন। আর যদি কিন্তু মানে খামখেয়ালি করে জাস্ট কোর্সে অংশ নিলাম দেখি হয় কি না নয়তো চলে গেলাম, এরকম খামখেয়ালি করে কেউ চলে যায় না। যদি এরকম হয় তাহলে আমি অনুরোধ করব যে মাঝপথে চলে যাওয়ার থেকে আপনি অংশগ্রহণ না করাটাই বরং ভালো হবে। এই জন্য এটা বিনীতভাবে অনুরোধ, আমি ওয়াদা করাচ্ছি না যে আপনি ওয়াদা করেন কোর্স করতেই হবে, কারণ হতে পারে সেক্ষেত্রে ওয়াদার বরখেলার ফলে খুব ছোট মানে সামান্য একটা কোর্সের কারণে অনেক বড় গুণা হয়ে যাবে। মানে আমি আমার জায়গা থেকে জাস্ট অনুরোধ করতে পারি, অবশ্যই যারা মেন্টালি প্রিপেয়ার সম্পূর্ণ কোর্সটা করার ব্যাপারে মোটামুটি 3 মাস সময় আছে তারা এই কোর্সে অংশগ্রহণ করেন ইনশাল্লাহ। এরপর হচ্ছে ব্লেন্ডার শেখাটা অন্যান্য 2D সফটওয়্যার শেখার মতো হয় না, কারণ এটা ভাই একটা 3D সফটওয়্যার। এখানে একটা আমি লিখছি যে বর্ণ লিখতে পারা আর কবিতা লিখতে পারা এক কথা না। আপনি যদি একটা স্কুলে ভর্তি হন, ছোট বাচ্চারা যখন স্কুলে ভর্তি হয় তাদেরকে ক খ লিখতে শেখানো হয়, শব্দ লিখতে শেখানো হয়, বাক্য লিখতে শেখানো হয়, এগুলো শেখানো সম্ভব। কিন্তু স্কুলে আপনাকে কবি হইতে শেখাবে না, স্কুলে আপনাকে রবীন্দ্রনাথ, স্কুলে আপনাকে ফররুক আহমেদ হইতে শেখাবে না, কারণ ওই বিষয়টা কি ওইটা আপনাকে নিজেকে গ্যাদার করতে হবে। তো একজন মানে ব্লেন্ডার শেখা এবং 3D আর্টিস্ট হয়ে ওঠার মধ্যে একটা বিরাট জার্নি, একটা লম্বা সফর। তো
সেক্ষেত্রে হয় কি যে আপনি টুডে একটা সফটওয়্যার, মাইক্রোসফট ওয়ার্ড যদি আমি বলি, কয়েকটা টুল শিখাই দিলাম, এর বাইরে আর খুব বেশি কিছু নাই। কিন্তু ব্লেন্ডারের আপনি চারটা পাঁচটা টুল শিখবেন, এই টুল দিয়ে আসলে কত কিছু করার আছে, আপনি যখন অ্যাকচুয়ালি শেখা শুরু করবেন তখন বুঝতে পারবেন। এই জন্য আপনার প্রচণ্ড পরিমাণ ধৈর্য প্রয়োজন হবে, প্রচণ্ড পরিমাণ অধ্যবসায় প্রয়োজন হবে, অসংখ্য আর্টিস্টের কাজ দেখার প্রয়োজন হবে, অসংখ্য এক্সপেরিমেন্ট করার প্রয়োজন হবে। এইগুলো করতে যায় মানে প্রচণ্ড পরিমাণ ধৈর্য আর অধ্যবসায় কিন্তু আপনার প্রয়োজন হবে। এই জন্য আপনি ব্লেন্ডার শেখার আগে, কোর্স করার আগে আরও একবার ভাবেন যে আসলে আপনি এটার ব্যাপারে ডিটারমাইন্ড কিনা, আপনার ওই পরিমাণ ধৈর্য, ওই পরিমাণ প্যাশন আছে কিনা। যদি না থাকে তাহলে কিন্তু আপনি মাঝপথে যে মানে কাইন্ড অফ মানে অস্থির ফিল করবেন নিজের ভিতরে, নিজে একটা অস্থিরতা কাজ করবে যে আমি তো কিছুই পারতেছি না। আসলে শুরুর দিকে সবাই একটা স্ট্রাগল করতেই হয়, এরপর গিয়ে আপনি হয়তো বা মানে ভালো আউটপুট পাওয়া শুরু করবেন। সো এই জন্য একদম ধৈর্য, অধ্যবসায়, আল্লাহর উপর ভরসা নিয়ে আসলে চালায় যেতে হয় আমাদের প্রচেষ্টা। সো সেটা মাথায় রেখে ইনশাল্লাহ কোর্সটা করবেন আশা করি আমি। এরপর হচ্ছে অ্যাপ্লাই করার জন্য কী কী করতে হবে। প্রথমত আমি আসলে শিওর না যে আমি এতক্ষণ পর্যন্ত যা যা বললাম কোর্স করার ব্যাপারে আগ্রহী করার থেকে আশা আমার মনে হইতেছে যে আপনি কোর্স না করার ব্যাপারে আগ্রহী বেশি হবেন। তো যদি এরপরেও কেউ কোর্স করতে চান তাহলে আমি তো ডেফিনেটলি আশা করব এবং অপেক্ষাও করব যে কেউ কোর্স করতে চাচ্ছে কি না। তো যদি কোর্স করতে চান তাহলে যেটা করবেন, প্রথমত আরও একবার এই ভিডিওটা পুরোটা দেখে শুনে বুঝে তারপর সিদ্ধান্ত নেবেন যে আপনি আদৌ কোর্সটা করতে চান কি চান না। এরপর হচ্ছে গুগল ফর্মটা পূরণ করবেন, আমি লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ যে আপনি অ্যাপ্লাই করছেন। সেইখানে বেসিক কিছু তথ্য থাকে, আপনার নাম, বয়স, ঠিকানা, ফেসবুক আইডি, এটা ইম্পর্টেন্ট কারণ ওইখানে আমি যোগাযোগ করব ফেসবুক আইডিতে, এই জাতীয় তথ্যগুলো দিবেন, আপনার কিছু মতামত এগুলো দিবেন, গুগল ফর্মের লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপরে যেটা করতে হবে, ফেসবুকে আপনি আমার মেসেজ দিতে পারেন অথবা আপনি ওই যে গুগল ফর্মে যেই আপনার আইডি লিঙ্ক দিবেন সেইখানে আমি নক দেবো। আপনি যদি গুগল ফর্মটা পূরণ করেন আমি ইনশাল্লাহ নক দিব যে ভাই মোটামুটি আপনার অ্যাপ্লিকেশান পাইছি, তো পরবর্তী কী স্টেপ নেওয়া যায় আর কি। তো আমরা সাধারণত ফেসবুকে গ্রুপ খুলে নেই, তো সেই গ্রুপেই আমাদের পরবর্তী আলোচনাগুলো হয়, সেখানে আপনি পরবর্তী ইনফরমেশান পাওয়া যাবেন। এরপর হচ্ছে রেজিস্ট্রেশন ফি পরিশোধ করে অ্যাপ্লাই নিশ্চিত করা, এটা হচ্ছে আমি মেন্টালি নিশ্চিত হতে পারবো মানে আপনার অ্যাপ্লিকেশানটা ভ্যালিড, যে শখের বসে জাস্ট অ্যাপ্লাই করে দিলাম, যেহেতু লিঙ্ক ওপেন করে দিলাম অ্যাপ্লাই, এটা যেন না হয়। আপনার অ্যাপ্লিকেশানটা যে ভ্যালিড সেটা বুঝতে পারার জন্য আপনাকে রেজিস্ট্রেশন ফিটা পরিশোধ করতে হবে। এটা যদি আমরা কোর্স শুরু করতে পারি, মানে ধরেন যদি পাঁচজন না হয়, হতে পারে যে তিনজন হয়েছে এরপর আর কেউ আসতেছে না, যা ভিডিও মানে ভিডিওতে আমি যা যা বলছি এরপর আমার আমি যাই না, দুজন আসবে, যদি না আসে সেক্ষেত্রে যারা কোর্স ফি পরিশোধ করছেন তারা আবার সেই টাকাটা ফেরত পাওয়া যাবেন ইনশাল্লাহ। এটা নিয়ে খুব বেশি মাথা মানে টেনশন নিয়েন না, জাস্ট আমি ভ্যালিডিটিটা জানার জন্য আমার রেজিস্ট্রেশন ফিটা আমি নিতে হচ্ছে, কারণ অনেক ফেক রেজিস্ট্রেশন পড়ে ভাই। আমি আগেরবার যখন মানে মানে এরকম দিছি ওপেন, তো অনেকেই মানে রেজিস্ট্রেশন করছে কিন্তু পরে খোঁজখবর ওইভাবে নাই, তো এই জন্য ভ্যালিডিটিটা থাকা জরুরি, এটার জন্যই মূলত রেজিস্ট্রেশন ফিটা পরিশোধ করতে হবে। এরপর হচ্ছে পাঁচজন, ক্লাস কবে থেকে শুরু হবে, যদি ভাই আমি পাঁচজন পাই ব্যাচ করার মতো তাহলে আমি ক্লাস শুরু করতে পারবো, আর যদি না পাই তাহলে মোটামুটি কিছুদিন অপেক্ষা করবো, শুরুতে হয়তো বা নেক্সট 15 ডেজ আমি অপেক্ষা করবো, আর যদি না হয় তাহলে হয়তো বা আমি অন্য কোনোভাবে রিজিকের তালাশ করবো ইনশাল্লাহ। আপাতত এই পর্যন্তই আর কি। সো এই হচ্ছে মোটামুটি আমার কথাবার্তা, হয়তো বা এক নাগারে অনেক কথা বলে গেছি, কিছু কথা মিসিংও থাকতে পারে, কোনো কথা যদি কেউ ভাই কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিন। আর যদি মানে কোর্স করতে চান তাহলে আপনাকে স্বাগতম আমাদের ব্লেন্ডার অনলাইন কোর্সে ইনশাল্লাহ, আশা করি দেখা হবে আপনাদের সাথে আর কোর্সে, আর যদি না হয় তবুও ইনশাল্লাহ আমরা টিউটোরিয়ালে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সবাইরে ভালো রাখুক, আল্লাহ হাফেজ।